হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবার স্বাগত সিয়ান রায় ফটোশপ চ্যানেলে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। এই যে আমার কাছে ফটোটি আছে, আমরা কিছু ব্লেন্ডিং মোডের মাধ্যমে কি করে রিয়াল লিপস্টিক পরানো যায় সেটি দেখব। তাহলে চলো আমরা একবারে শুরু করে দিই। তাহলে এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা নতুন একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা নেব সলিড কালার। সলিড কালারে আমরা রেডের দিকে নিব, রেডের ব্রাইটনেস স্যাচুরেশন 85, হিউ 0 ব্রাইটনেস 80। ওকে, এবার এটিকে কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্ট করব। এবার ফোরগ্রাউন্ড কালার বা হোয়াইট চয়েস করব, ব্রাশ নিব একদম সফট ব্রাশ, সাইজ তোমরা দেখে নিবে। কন্ট্রোল প্লাস করে একটু জুম করে নিই। এবার স্পেস বার ধরে ঠিক জায়গায় রেখে এবার ব্রাশের সাইজটি কার্ড ব্র্যাকেটের সাহায্যে আমরা একটু বড় করে নিই। আর এখানে ব্লেন্ডিং যে মোড আছে, ব্লেন্ডিং মোডটি আমরা দিব হলো মাল্টিপ্লাই, ঠিক আছে। এবার আমরা ফোরগ্রাউন্ড কালার হোয়াইটের সাহায্যে আমরা এটিকে পেন্ট করব। প্রথমে আমরা নিচের দিকে পেন্ট করব, কন্ট্রোল জেড প্রেস করছি। ফ্লো আমরা রাখবো অ্যাবাউট 20 থেকে 25, ঠিক আছে। তারপর আমরা পেইন্ট করা শুরু করব। প্রথমে নিচে আউটলাইনটা করে নিব। খুব ধীরে ধীরে পেইন্ট করতে হবে, বাইরে বেরিয়ে গেলে সমস্যা নেই। আমরা আবার ব্ল্যাক চুজ করে সেটিকে আবার আমরা হাইড করে দিতে পারবো। ব্রাশটাকে একটু ছোট করে নিই। তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে পেইন্ট করবে। এবার আমি ফ্লো 100% করে দিচ্ছি, আউটলাইন হয়ে গেছে। এটা একটু ছোট করে কিনারটা করে নেব আমরা। ঠিক আছে, এটার আমরা একটা নাম দিয়ে দিই। আমরা দুটো লিপ আলাদা আলাদা রাখবো, লোয়ার লিপ লোয়ার লিপ ডার্ক। ঠিক আছে, এবার আমরা কি করব, এই লেয়ারটিতে ডাবল ক্লিক করব, লেয়ার স্টাইল উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এবার আমরা এখানে যে হোয়াইট সাইডটি আছে এটিকে আমরা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তার এই মাঝখান থেকে আমাদের লাইট বের করতে হবে। এই দেখো লাইট বের হচ্ছে।
এবার আমরা অল্ট প্রেস করে এটিকে ব্রেক করে দিব, তারপরে আমরা এটিকে স্মুথ করে দেব। ওকে, এবার আমরা এর আরেকটি কপি করব, কন্ট্রোল জে, এটির নাম দিব আমরা লোয়ার লিপ হাইলাইট। ডাবল ক্লিক করব, আর এটির ব্লেন্ডিং মোড থাকবে হলো স্ক্রিন। আগেরটিতে জিরো করে দিব। এবার আমরা ডার্কনেসটা বার করব, অল প্রেস করব, এটিকে ব্রেক করব, ওকে। এবার এটির কালার ডাবল ক্লিক করব, এটির কালার একটু আমরা চেঞ্জ করে দিব। এবার আমরা আপার লিপের দিকে যাব, লোয়ার লিপে হয়ে গেল। এবার আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড কালার, স্যাচুরেশন রাখবো আমরা 85, আর ব্রাইটনেস রাখবো আমরা 80, আর হিউ রাখবো আমরা 0। ওকে, মাস্ক সিলেক্ট করে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম। আবার আমরা ফোরগ্রাউন্ড কালার হোয়াইট নিব, ব্রাশ, এটির আমরা নাম দিয়ে দিয়ে আপার লিপ ডার্ক আবার আমরা ব্রাশ নিব, মাস্ক সিলেক্ট করব, সফট ব্রাশ অবশ্যই, ফ্লো 20-25%, আবার আমরা পেইন্ট করব। আমি মাউস দিয়ে পেন্ট করছি, এই জন্য আস্তে আস্তে পেন্ট করছি। আউটলাইন হয়ে গেলেই আমরা ফ্লো বাড়িয়ে দেব। এটি যদি তোমরা একটু ভালো করে দেখতে চাও তাহলে এখানে তোমরা ব্লেন্ডিং মোডটি আগে মাল্টিপল করে রেখে দিতে পারো, মাল্টিপ্লাই। বাইরে বেরিয়ে গেলে ব্ল্যাক চুজ করলেই আমাদের হয়ে যাবে। আউটলাইন হয়ে গেছে, আমরা ফ্লো এবার 100% করে দিব, ব্রাশ একটু বড় করে নিই।
ওকে। এবার এখানে ডবল ক্লিক করব লেয়ারে, হেয়ার স্টাইল উইন্ডো খুলে যাবে। আবার আমরা হোয়াইট পাশটিকে বাঁদিকে টানবো, এবার অল্ট ক্লিক করে ব্রেক করব। স্মুথ করে দেব, ওকে। এবার এটির আরেকটি কপি করব, কন্ট্রোল জে, এটির নাম দিব আপার লিপ, হাইলাইট, স্ক্রিন করে দিই, এই জন্যই স্মুথনেসটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, স্ক্রিন করে দিলাম। এবার আমরা ডাবল ক্লিক করি, এবারে চলে এসছে। এবার অল প্রেস করে ব্রেক করে দাও, ওকে। এবার উপরের লেয়ার থেকে একদম নিচের লেয়ার অব্দি চিপ প্রেস করে একটি লেয়ারকে আমরা কি করে দিই, কন্ট্রোল সি। ঠিক আছে, এবার তোমরা বিফোর অ্যান্ড আফটার দেখো, বিফোর আফটার, জুম আউট করো। বিফোর আফটার একদম মনে হচ্ছে রিয়াল লিপস্টিক পরানো হয়েছে। ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করে নিজেদের যে কোনো ফটোশপের এডিট করা কাজ আপলোড করতে পারো। আজকের টিউটোরিয়াল এখানে রাখছি বন্ধুরা, ধন্যবাদ।